সুনামগঞ্জের সাতকে পূর্ব বিরোধের জেরে হামলা ও গরে আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গত সোমবার উপজেলার সৈলা আফজালাবাদ ইউনিয়নের বাগইন গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাগন গ্রামের মতিউর রহমানের ছেলে মাহবুবুর রহমান ইমন গং ও একই গ্রামের মতিন মিয়া মৃতময় নামিয়ার ছেলে শহীদ মিয়া ও মালুন মিয়ার গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরুদ্ধ চলে আসছিল ভুক্তভোগী মাহবুবুর রহমান ইমন গংদের অভিযোগ তাদের বসতবাড়ির সীমানার পাশে নদী বাঙনের কারণে গাছ ও বাঁশের বেড়া দেওয়া ছিল গত শনিবার সকাল আনুমানিক নয় ঘটিকার সময় উক্ত বাঁশের বেড়ার পাশে লাগানো গাছের ছাড়া অনিষ্ট করছিলেন প্রতিপক্ষের লোকজন শনিবারে সকাল আটটা নয়টার দিকে তারা হাফিট না আমি ঘুম থেকে উঠিয়া দরজা খুললে বাড়াইছি অনকে দেখি জানি মালুম মিয়া শহীদ মিয়া মিয়া কয়েকজন মানুষ গিয়া বিবির আমরা মালিকানা জায়গার মাঝে তারা বাং সুর করে তো আমি কইলাম জান তোমরা জানি বেড়াটের আুল রায় এটা হার অনুমতি রায় এটা মালিকানা জায়গা মতিন যে এটা তুই ওখান থেকে তিন নল জায়গা দিতে হইবে এটা কোনো মালিকানা জায়গা না এটা সরকারি জায়গা আমি কইলাম যে এটা তো আমরা মালিকানা জায়গা কাগজপত্র আছে তো আছে এতে বাধা প্রদান করায় প্রতিপক্ষের লোকজন কৃপ্ত হয়ে দেশীয় শ্রোস বাঁশের লাঠি সুটা নিয়ে ইমনের বসত করে সামনে এসে তাকে ও তার পরিবারের লোকজনকে অকত্য বাসায় গালিগালাজ করেন এক পর্যায়ে রহমান ইমনের উপর হামলা করা হয় এতে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম হয় এ সময় মাহবুবুর রহমান ইমন ও তার পরিবারকে বয়বীতি ও উমকিদমকি প্রদর্শন করা হয় প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার পথে বেড়া ও লাগানো গাছের চারা উপরে ফেলে দিয়েছেন বলে এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের রাত্রে মানে না ভাইয়া তার আমার গোর এখানে আগুন দেয়া গেছে মানে জানে মারা একটা চেষ্টা করছে আমার ইউজ করার মতো অনেক জিনিস আছে আমি তিনটা মোবাইল ইউজ করতাম ডেস্কটপ ডেস্কটপ উত্তা অনেকগুলো আছে কিন্তু ও পর্যন্ত তারা না কোনো বিচারও আইসে না কোনো কিছু তাইছেন মানে আমরা খুব আতঙ্কর মাঝে আছি এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঘটনার দিনই সাতক থানা অধীনস্থ জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অন্যদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সাথে আলোচনা করে এক সালিশ বৈঠকের উদ্যোগ গ্রহণ করেন ভুক্তভোগী পরিবারের অভিযোগ সালিশ বৈঠকের আগে রবিবার দিবাগত রাত তাদের বসত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেন প্রতিপক্ষের লোকজন এতে গড়ে তাকা তিনটি মুঠোফোন একটি ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল পড়ে যায় এবং সালিশ কার্যক্রম ব্যস্ত যায় দোকানে আগুন দেয় তার দোকানের মধ্যে একটা ল্যাপটপ ছিল দুইটা টাচ মোবাইল ছিল আগুন দেওয়ার কারণে মোবাইল এবং ল্যাপটপটি জলে সার হয়ে যায় এদিকে গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আর জমিয়া অপরদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সাথে আলোচনা করে ফের সালিস বৈঠকের উদ্যোগ গ্রহণ করেন গত বুধবার ওই সালিস বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও প্রতিপক্ষের লোকজন সালিস বৈঠকে উপস্থিত না হওয়ায় সালিশ কার্যক্রম ব্যস্তে যায় অভিযোগ ভুক্তভোগী পরিবারের বিচার মানি নাই তখন এলাকার স্বার্থে ময়মুরপুর সম্মানার্থে আমরা আবার বিচার মানি উনারা সকালে ফোন করে বলে যে আমরা বিচারে আসতে পারবো না এ বিষয়ে ভুক্তভোগী সুয়েবুর রহমান মানিক মিয়া খায়রুন বেগম রাসেল মিয়া জানান প্রতিপক্ষের লোকজনের নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি বিগত সময়ে ক্ষমতার দাপট দেখি আমরা অসহায় পরিবারের প্রতি জুলুম নির্যাতন করে আসছিলেন বর্তমানে তা অব্যাহত রেখেছেন আর কি সকাল নয়টার সময় আরে ইয়া বেড়া গুলা পঞ্জা থা ভাইয়া মন না তিউরো নুরু গোলা যা মারিয়া তোরলা বাড়ি তো গেছে তারা দৌড়িয়া রে কাঠ নিচে কত পাল লয়া গেছে কি লাভ নাতি বসছে বড় কইতারিন লজ্যা গেছে নরম তারা শ্বশুর তো যো জারি করে গাছে বাছে রইল যদি তারা পূজা গামগো পালায়া যাইবি তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতি মারামারি সহ বিভিন্ন মামলা রয়েছে এমন কি আমাদের সাথে বিভিন্ন সময় বিরোধ সৃষ্টি হলে স্টাম্পে লিখিত দিয়েছেন তারা এই বিষয় লইয়া তারা একটা বিচারের মাধ্যমে কয়েকজন মানুষের চল্লিশ মানা দিসলা যে বিচার করার দায় তারা কইছে যে তারা আইতে পারত না এখন এই মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা ছিল এরা তো এই শুধু এই ঘটনা নাই এর গঠনা করছে এখন আমরা চাইয়া যে তো এটা এটা সুস্থ বিচার যাতে আমরা পাই আমরা এ বিষয়ে অভিযুক্ত মতিন মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোটর ফোন বন্ধ পাওয়া যায় এ বিষয়ে সালিশ ব্যক্তিত্ব আবদুল ওয়াল বলেন প্রথম দিকে আস্থা না থাকায় মাহবুব রহমান ইমন গমরা সালিশ মানছিলেন না পরবর্তীতে আমরা বিচারকার্যে পাঁচ হাজার টাকা করে উভয় পক্ষকে জামানত ধার্য করি এছাড়াও ন্যায় প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে তাদের আস্থা ফিরিয়ে আনি গত বুধবার চালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সকাল এগারোটার দিকে দ্বিতীয় পক্ষের মতিন মিয়া আমাকে মুঠোফোনে কল দিয়ে বৈঠকে আসতে পারবেন না বলে সময় চান বিভিন্ন দিক বিবেচনা করে সময় দিতে না পারার অপারগতা প্রকাশ করি এ সময় মতিন মিয়া বলেন সময় চেয়েছি দিলে দিবেন না দিলে কিছু করার নাই এ বিষয়ে জায়দপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জুমিয়া ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেছেন এ বিষয়ে সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে